বিকাল 3টায় শুরু বিসিবি কার্যালয়ে চলল পরিচালনা পর্ষদের 5 ঘন্টার ম্যারাথন মিটিং। এজেন্ডার বাইরেও আলোচনা হয়েছে নানা বিষয় নিয়ে। গেল এক যুগ ধরে একটা পক্ষের নিয়ন্ত্রণে ছিল দেশের ক্রিকেট, রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা এখন আত্মগোপনে, তবে দেশের ক্রিকেটে তাদের কুকীর্তি অজানা নয়। ক্রিকেট বোর্ডে স্বচ্ছতা ফেরাতে এবার পদক্ষেপ নিচ্ছেন ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ডে যে দুর্নীতি হয়েছে সেটা স্বীকার করেছেন নতুন সভাপতি। যেসব দুর্নীতির অভিযোগ আছে তার সব কিছুরই তদন্ত হবে, বাদ যাবেন না ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এই দুর্নীতিকে আমি অস্বীকার করতে পারবো না। আই এম শিওর অন্য অন্য ডিপার্টমেন্টে যা হয়েছে কিছু দুর্নীতি তো হয়েছে, এটা আমরা সবাই জানি। এর জন্য যেটা আমরা যাতে এটা আমরা ঠিক মতো দেখতে পারি, এই জন্য কিন্তু অডিট ফার্ম আমরা একটা একদম যারা আগে করেছে তারা না, আমরা একটা শুরু করছি আমরা, যেটা মানে আমার যতটুকু ক্ষমতা আছে আমি বলবো যে ওইটা দিয়ে আমি চেষ্টা করব। সরাসরি একজন মানুষ যদি কনভিক্ট না হয় তাকে কিন্তু আমরা সরাসরি দোষারোপ করা ঠিক নাই। আমাদের সিইও অনেক দিন আছে একই জায়গায়। বাট এখানেও যদি কোনো কিছু পাওয়া যায়, আমি বলছি না যে হি উইল জাস্ট গেট অ্যাওয়ে, ডেফিনেটলি যদি কিছু হয়, কারণ ইনভেস্টিগেশন যদি কিছু বের হয় আই এম শিওর তারও জবাবদিহি করতে হবে। 2023 ওয়ানডে বিশ্বকাপে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ দল, যার জন্য অনেকেই দায়ী করেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে। ব্যর্থতা অনুসন্ধানে কমিটি গঠন করা হলেও তার রিপোর্ট আলোর মুখ দেখেনি। গণমাধ্যমের দাবির প্রেক্ষিতে আগের অবস্থান থেকে সরে আসতে যাচ্ছে বিসিবি। অবশ্যই এটা জনসমক্ষে আসবে, এবং সবচেয়ে বড় কথা শুধু আপনাদের জানবেন না, এটা দেখে এটার থেকে যে রেকমেন্ডেশন, আমি জানি না কোনো রেকমেন্ডেশন থাকবে কি না, কারণ আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল, রাইট, ইফ আই এম নট রং। সে যখন এটা জনসম্মুখে দেখতে চায়, সো আমি তো তাহলে মানে অবশ্যই দেখতে চাই এবং এটা দেখে আমি কাজ করতে চাই। পূর্বাচলে 1000 কোটি টাকা ব্যয়ে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হলেও সেই প্রক্রিয়া আপাতত স্থগিত করেছে বিসিবি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।